ম্যাচিউরিটি, ম্যাচিউরিটির অনেক সাইন আছে। সো যারা ভাবে নিজেদের লাইফের রেসপন্সিবিলিটি বাড়াতে হবে, পরিবারের দায়িত্ব নিতে হবে, নিজের সেলফ গ্রোথের জিনিসটা নিজের হাতে নিতে হবে, দিস ভিডিও ইজ ফর ইউ। আর যারা ভাই আরে ম্যাচিউরিটি করে কি লাভ, ফালতু টপিকটা বাদ দে, তাদের জন্য এটা না। হিয়ার ইজ দি ফার্স্ট পয়েন্ট, ইউ কেয়ার লেস অ্যাবাউট হোয়াট পিপল সে অ্যাবাউট ইউ। সো বেসিক্যালি আমরা যখন ছোট থাকি, মানুষজন যে কথাবার্তা বলে ওই জিনিসপত্রগুলো আমাদের অনেক গায়ে লাগে। আমি যখন ফার্স্ট ভিডিও তৈরি করেছিলাম, আমার এখনো মনে আছে, আমি ম্যাথসের ভিডিও তৈরি করতাম, লসাগুর একটা ভিডিওতে ছোট একটা পয়েন্টে প্রপারলি বুঝাইতে পারি না, এই জন্য এক লোক বলেছিল তুই কি বুঝাস বেটার, টুট 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 টুট। ওই এক কমেন্টের কারণে আমার তিন দিন ঘুম হয় নাই। আমি চিন্তা করছিলাম যে আমি ভিডিও বানানোই ছেড়ে দিব, ভিডিও বানায় কি হইলো, মানুষ উল্টা আর আমাকে গালি দিল, এই ভাই করে কোনো লাভই নাই, অনলাইনে মানুষকে শিখায় কোনো লাভ নাই, এই দেশ পুরো হাজারটা চিন্তা। দেন অ্যাজ ইউ গো ফরওয়ার্ড, আপনি চিন্তা করবেন যে লাখ লাখ মানুষ ভিডিওটা দেখছে, একটা মানুষ একটা খারাপ কথা বলছে, তো কি হয়েছে? এটা কিন্তু আমাদের সবার লাইফের জন্যই প্রযোজ্য। আমাদেরকে কিন্তু অনেক মানুষ ভালো কথা বলে, বাট যে একটা মানুষ একটা খারাপ কথা বলবে, সারাদিনের সব ভালো কথাগুলোকে ভুলে কিন্তু আমরা খারাপ কথাটা নিয়ে পড়ে থাকি এবং ওটা নিয়ে আমরা চিন্তা করতে থাকি, ওটা নিয়ে ঘুরপাক খেতে থাকি, ওটা নিয়ে নিজেকে জাজ করা শুরু করি এবং ওটার ফলে নিজের সেলফ ওয়ার্থটাকে কমিয়ে দিই এবং নিজের কনফিডেন্সটাকে কমিয়ে দিই এবং যে কাজ করার অনুপ্রেরণা ছিল ওটাকে সরিয়ে দিই, কাজটাকে বন্ধ করে দিই। সো চিন্তা করছেন কত বড় একটা লুপ ছিল। সো অ্যাজ ইউ বিকাম ওল্ডার আর আস্তে আস্তে অনেক এক্সপিরিয়েন্স হয়, অনেক মানুষের সাথে চিন পরিচয় হয়, ইউ রিয়েলাইজ যে মানুষগুলো আপনার থেকে উপরে ওই মানুষগুলো কিন্তু কখনো আপনাকে নিয়ে খারাপ কথা বলে না, ওই মানুষগুলো আপনাকে কিন্তু সবসময় প্রশংসাই করে। আর যে মানুষগুলো আপনার থেকে একটু নিচে বা আপনার সমান হতে চায় বা আপনার জায়গায় যেতে চায় বা নিজেকে আপনার জায়গায় রেখে কাজকর্ম করতে চায়, তারাই কিন্তু সবসময় আপনার ভুল ত্রুটিগুলো খুঁজে বের করছে। চিন্তা করে দেখেন, উপরের মানুষগুলো কিন্তু আপনাকে সাপোর্টই করে, নিচের মানুষগুলো আপনার ভুল ত্রুটি বের করছে, তাদের কথা আপনার চিন্তা করার খুব একটা দরকার নাই। তাদের কথা চিন্তা করে তাদের জায়গায় নিজেকে নামানোরও কোনো প্রয়োজন আসলে আপনার মনে হয় বোধ করা উচিত না। পয়েন্ট নাম্বার টু, স্মল টকস নো লঙ্গার এক্সাইট ইউ। আমরা যখন ছোট থাকি, লাইক আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির সময়, এখনো মনে আছে আমাদের কনভার্সেশনের টপিক ছিল ওর ব্রেকআপ হয়েছে, ওর প্যাচ আপ হয়েছে, আরে নতুন একটা ফ্রেন্ড রিকোয়েস্ট, কেউ লাভ রিয়াক্ট দিয়েছে, কার সাথে চ্যাটিং এটা হয়েছে। অ্যাজ ইউ গো ওল্ডার ইউ টেক মোর রেসপন্সিবিলিটিস, লাইফের আরো অনেক অপরচুনিটি গুলো খুঁজে পাওয়া যায়। এখন অবশ্য ছোট ছোট বাচ্চারাও স্মল টক করে না, তারা স্টার্ট আপ নিয়ে কথা বলে, স্টুডেন্ট স্টার্ট আপ কম্পিটিশনে লোকজন 10 লাখ টাকা জিতছে। ওই দিন এক ছেলে এসে বললো ভাই আমি ক্লাস 10 পড়ি, আমার একটা স্টার্ট আপ আছে, হিয়ার ইজ মাই কার্ড। আর তো অবাক, যাই নাইস। তো আস্তে আস্তে ছোটখাটো জিনিস, মানুষের লাইফের ছোট ছোট অ্যাসপেক্ট নিয়ে কথা বলা, এই কি করলো, ও কি করলো, দাওয়াতে কয়েক বোধে খাবার দিল, ওর জামাটা কেমন হইলো, আমার কালারের সাথে ও কালার ম্যাচ করলো, এইসব জিনিসপত্র থেকে আমরা বের হয়ে আসি এবং দেখা যায় যে লাইফের বড় বড় অপরচুনিটি, বড় বড় প্রসপেক্ট, বড় বড় গ্রোথ ডেভেলপমেন্ট অপরচুনিটি, এইগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করি। এবং দ্য মোমেন্ট ইউ ডু দ্যাট, দেখা যায় যে আস্তে আস্তে নিজের সেলফ গ্রোথের যে প্রসেসটা আছে অনেক ফাস্টার হয়ে যায়। লেটস গো ফর পয়েন্ট নাম্বার থ্রি, ইউ ডোন্ট এঙ্গেজ ইন আর্গুমেন্টস অর ফাইটস। সো বেসিক্যালি আমরা ছোট যখন থাকি, যখন খুব একটা জিনিসপত্র দেখি নাই, আমরা সবসময় সব আর্গুমেন্ট জেতার চেষ্টা করি। বাট অ্যাজ আই অলওয়েজ সে, একটা আর্গুমেন্ট কখনো জেতা যায় না। আর্গুমেন্টে যদি আপনি জিতে যান, যে মানুষটাকে আপনি হারিয়েছেন ওই মানুষটা এখন আপনাকে আরো বেশি অপছন্দ করে, বিকজ আপনি তাকে আর্গুমেন্টে হারিয়েছেন। আর যদি আপনি আর্গুমেন্ট হেরে যান, তাহলে তো হেরেই গেলেন। সো দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো পয়েন্ট ইন ট্রাইং টু উইন অ্যান আর্গুমেন্ট। সো আমরা যখন আর্গুমেন্ট জেতার চেষ্টা করি, এটা একেবারে পুরো ফিউটাইল একটা কাজ, এটা করে কোনো লাভ নাই। বাট আমরা তখন আর্গুমেন্ট জিতে একটু আরে বাবা মুই কি হলো রে, আমি তো বিশাল জোস, আমি ওরা একদম পচায় ফেলছি, পচায় লাল বানায় দিছি, আর আমরা ভাবি যে ওখানে আমরা একটা অনেক বড় একটা জয়লাভ করেছি। বাট টু বি ভেরি অনেস্ট, কাউকে আর্গুমেন্টে হারিয়ে জয়লাভ তো দূরের কথা, বেসিক রেসপেক্টটাও পাওয়া যায় না। সো অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে মানুষকে আর্গুমেন্টে হারিয়ে কোনো কিছুই পাওয়া যায় না, তখন আসলে কেউ কখনো আর্গুমেন্টে জড়াতেই চায় না। অ্যান্ড ছোটখাটো জিনিস নিয়ে আর্গুমেন্ট জাস্ট দেখে হেসে উড়িয়ে দেয়। দ্যাটস পয়েন্ট নাম্বার থ্রি। লেটস গো ফর পয়েন্ট নাম্বার ফোর, ইউ ডোন্ট হোল্ড অন টু ইউর রিগ্রেটস অর পাস্ট ফেইলার্স। আমরা যখন ছোট থাকি, আমাদের লাইফটার আয়তন বা এক্সপিরিয়েন্সটাও ছোট, সেখানে কোনো একটা ইভেন্ট হলে ওই ইভেন্টটা আমাদের পুরো লাইফটাকে শেক করে ফেলে। যেমন আমি যখন এসএসসি পাস করি, আমার গোল্ডেন মিস হয়েছিল, ঠিক আছে, বাংলা এ প্লাস মিস করেছিলাম,
আমার তখন মনে হচ্ছিল যে গত 11 বছর পড়াশোনা করে কি লাভ হইলো, যে বাংলা এ প্লাস মিস করলে আমার গোল্ডেন আসলো। আমার মনে পুরো লাইফটাই বৃথা এবং এই বয়সে সুইসাইডাল অ্যাটেম্পটে আর চিন্তা ভাবনা আসে। আমি চিন্তা যে সুইসাইড করবো, অনেকে ওইটা নিয়ে না ঘুরতে থাকে, চিন্তা করতে থাকে, যদি এটা হইতো। এই যদির চিন্তাতে এতবার ঘুরপাক খায় ওই লাইফের ছোট ইনসিডেন্টটা আস্তে আস্তে নিজেই নিজের মাথায় চিন্তা চেতনায় বড় করতে থাকে। তো যে জিনিসটা আপনার লাইফ আস্তে আস্তে গ্রো করার সাথে সাথে ছোট হয়ে যাওয়ার কথা, ওই জিনিসটা ছোট না হয়ে জিনিসটা আস্তে আস্তে বড় হতে থাকে। অর্থাৎ ছোট বেলুনের মতো, ছোট বেলুন ফুলানো হয় নাই, একটা ডট দিয়েছেন, বেলুন আস্তে আস্তে ফুলাচ্ছেন, ডটটাও কিন্তু আস্তে আস্তে বড় হয়। কারণ আপনি বেলুনটাকে আপনার লাইফটাকে বড় করছেন, সাথে সাথে ওই ছোট ঘটনার কথা চিন্তা করে ওই ঘটনাটাকেও আস্তে আস্তে বড় করছেন। কখনো ওই ঘটনাটা আপনার লাইফ থেকে, আপনার চিন্তা থেকে বের হতে দিচ্ছেন না, তখন এই ঝামেলাটা হয়। পয়েন্ট নাম্বার 5, ইউ একসেপ্ট দ্য হার্ট এক্স। আমার সাথে এখনো যখন অনেকে দেখা হয়, স্টুডেন্টরা বলে ভাইয়া রিলেশনশিপে অনেক ঝামেলা চলছে, ও চলে যাচ্ছে, আমি কি করব, আমি বিদেশ চলে যাচ্ছি, এখন কি হবে, লং ডিস্টেন্স। সো আস্তে আস্তে অ্যাজ ইউ গো ম্যাচিওরড, ইউ ফিল লাইক দিস প্রবলেমস ওয়ার সো স্মল, আর এই জিনিসগুলো মানুষের লাইফে আসে, অ্যান্ড নট জাস্ট ইন রিলেশনশিপ, সো ফর অল দ্য ফ্রেন্ডশিপস অ্যাজ ওয়েল। আমি যখন কলেজ থেকে ইউনিভার্সিটিতে আসলাম, তখন মনে হতো যে কলেজের সব বন্ধুরা আমার সাথে আজীবন থাকবে, আমার সারাদিন চিল করবো, সারাদিন মানে খেলবো দেখবো। দেন ইউনিভার্সিটিতে আসার পরে দেখা গেল যে তারা আস্তে আস্তে এক একজন এক জায়গায় হারিয়ে গেল। ইউনিভার্সিটির মনে হলো এখন তো আমরা অনেক ম্যাচিওর হয়েছি, ইউনিভার্সিটিকে পাস করার পর চাকরি বাকরি যে যেখানেই করি না কেন সবসময় আমরা চিল করবো, দেখা করবো, হ্যাং আউট করবো, একসাথে ফুটবল খেলবো, কিসের কি। সবার লাইফ আস্তে আস্তে ব্যস্ত হয়ে যায়, মানুষের প্রায়োরিটি চেঞ্জ হয়। এমন না যে তারা আপনার প্রতি এখন বিরক্ত, এমন না তারা আপনাকে দেখতে পারে না, এমন না যে তারা আপনার সাথে হ্যাং আউট করতে চায় না, তারা সবাই চায়। কিন্তু লাইফের রেসপন্সিবিলিটি, লাইফের প্রায়োরিটি এসব চেঞ্জ হওয়ার কারণে সময় আসলে হয়ে ওঠে না। আমি ক্যান্টনমেন্টে ছিলাম, তারপর এখন বাবা রিটায়ারমেন্টে গেল, মিরপুর ডিউটিতে আসলাম, আমার সব ফ্রেন্ড এখানে, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, চার পাঁচটা ইউনিভার্সিটি ফ্রেন্ড, বাট অনেস্টলি স্পিকিং ওদের সাথে আমার রেগুলারলি দেখা হয় না। মিরপুর ডিউটিতে কারোর সাথে হ্যাং আউট ওইভাবে করা হয় না, দেখা যায় ওই কারোর বিয়েতে যেয়ে দেখা হয়। এতে আসলে রাগ হওয়ার কিছু নাই, ইটস অ্যাবসলিউটলি অলরাইট। লাইফ যখন প্রোগ্রেস করে মানুষের লাইফের প্রায়োরিটি চেঞ্জ হয়ে যায়, এটার ফলে অনেক কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, লাইফ সাইকেলটা চেঞ্জ হয়ে যায়। সেই জিনিসগুলো অ্যাকসেপ্ট করে নেওয়া যত ফাস্টার হয় ততই বেটার, এন্ড ইটস অ্যাবসলিউটলি অলরাইট বাই দ্য ওয়ে, দ্যাটস হাউ লাইফ শুড প্রসিড। পয়েন্ট নাম্বার 6, ইউ ডোন্ট জাজ ইজিলি। আমরা অনেক ফাস্ট মানুষকে জাজ করি, অনেক সময় মানুষের আপব্রিঙ্গিং কেমন হয়েছে, সে কোন জায়গা থেকে এসেছে, তার আশেপাশের মানুষ কেমন ছিল, পারিপার্শ্বিকতা কেমন ছিল, এসব কথা চিন্তা না করে তাকে জাজ করি। একজনের উচ্চারণ খারাপ, সে হয়তো বা গ্রাম থেকে এসেছে, তার আশেপাশের মানুষের কথা মানে কথা যেভাবে শুনেছে সেভাবেই উচ্চারণ করা শিখেছে, কিন্তু আমরা তাকে জাজ করা ফেলে যে আরে এর তো উচ্চারণের ঝামেলা আছে। কারণ মনে করি কাপড় চোপড় হয়তো বা আমাদের মতো এত স্টাইলিশ না, হ্যাঁ। বাট আমরা যখন আস্তে আস্তে বড় হই, ম্যাচিওর্ড হই, তখন আমরা এই জিনিসগুলোকে খুব একটা পাত্তা দিই না, কারণ আমরা জানি ওই বাইরের যে পারিপার্শ্বিকতার যে একটা ছাপ তার মধ্যে আছে, এটা তাকে ডিফাইন করে না। সে যে জায়গা থেকে এসেছে সেখানকার মানে সেখানকার আপব্রিঙ্গিং এর কারণে তার উচ্চারণে হয়তো কিছু সমস্যা আছে, আঞ্চলিকতার একটা টান আছে, তার কাপড় চোপড় হয়তো অথবা অনেকটা ওরকম, বাট এটা কোনোভাবে কিন্তু তার ক্রেডিবিলিটি, তার অনেস্টি, তার ওয়ার্ক এথিক্স, তার ডেডিকেশন, তার এফোর্ট, এগুলো একটাকেও ডিফাইন করে না। যখন আমরা জিনিসগুলো আস্তে আস্তে বোঝা শুরু করি, মানুষের একটা কথা দেখে তাকে জাজ করি না, মানুষের একটা আচরণ দেখে তাকে জাজ করি না, মানুষের একটা ছোট কাজ দেখে তাকে জাজ করি না, কারণ আমরা তখন বুঝতে শিখি যে এই ছোট একটা কাজ পুরো মানুষটাকে ডিফাইন করে না, মানুষটার ভিতরটা আরেকটু গভীরভাবে জানা উচিত। লেটস গো ফর পয়েন্ট নাম্বার 7, ইউ টেন্ড টু ফরগিভ মোর। ওই যে বলে না যে রাগ হলো এমন একটা জিনিস যে আমি একটা বিষ নিজে খাবো, অ্যান্ড আমি এক্সপেক্ট করবো যে আরেকটা মানুষ মারা যাবে। সো রাগটা অনেকটা এরকমই, কারোর উপর রেগে আছি আমি ওই রাগটা ধরে রাখছি, ওর কিন্তু কোনো ক্ষতি হচ্ছেই না, বরং আমি প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি। সো আমি একটা 30-day চ্যালেঞ্জে আছি ফর দ্য লাস্ট 12 days, 28 তারিখ থেকে শুরু হয়েছে। সো এর মধ্যে আমি প্ল্যান করছি আমি কারোর উপর রাখবো না,
রাখলো চুপচাপ, মাথা ঠান্ডা করলো, কাউকে কিছু বলবো না। সো ফার আমার কামনেস বেড়ে গেছে, আমি এখন অনেকটা শান্তিতে আছি, আমার লাইফে স্ট্রেস কমে গেছে, হ্যাপিনেস বেড়ে গেছে। দ্যাটস সো গুড, ট্রাই দিস ফর দ্য নেক্সট 30 ডেজ। কারোর উপর রাগলো একটু চিন্তা করুন যে কেন এই কাজটা করেছে, এম্পাথাইজ করেন তার সাথে, তার জায়গায় নিজেকে রেখে চিন্তা করেন যে ও মনে এই কারণে কাজটা করেছে, এন্ড না রেখে একটা স্মাইল দিয়ে চলে আসেন। কি হবে, ও তো আমার সাথে খারাপ কাজ করলো, ওয়েল রাগেও তো ওর কোনো ক্ষতি হচ্ছে না ভাই, উল্টা আপনি আপনাকেই প্যারা দিচ্ছেন, আপনারই স্ট্রেস বাড়াচ্ছেন। ট্রাই টু ডু দ্যাট, দেখবেন লাইফের স্ট্রেস অনেক কমে যাচ্ছে। পয়েন্ট নাম্বার 8, ইউ আর ওপেন টু নিউ আইডিয়াস। আমরা যখন ফেসবুক খুলি তখন দেখবো যে কারো কোনো একটা মতবাদ থাকলে বা কোনো একটা মতামত থাকলে ওইটা যদি কোনোভাবে আমার মতামতের সাথে না মিলে আপনি যে কোনো ফেসবুক পেজের পাবলিক পোস্টের কমেন্টে গেলেই দেখবেন। কিন্তু আপনি তখন চিন্তা করবেন, আচ্ছা ওর এই মতামতটা আসছে এই ইনসিডেন্ট থেকে, ওর এই মতামতটা আসছে এই এক্সপিরিয়েন্স থেকে, ওর এই যেমন আমার প্রায় বলে দেশে থেকে কিছু হবে না, তার মানে কিন্তু এটা না যে আসলে দেশে থেকে কিছু হবে না। হঠাৎ করে দেশের কোনো একটা ইনসিডেন্টে পানির কোনো একটা জলাবদ্ধতা, হয়তো বা ডেঙ্গু, হয়তো বা মারামারি হানাহানি চিন্তা, কোনো একটা এক্সপিরিয়েন্স এর কারণে হঠাৎ করে আপনি ইমোশনালি একটা আউটবার্স হয়েছে, না এটা কি হলো, এটা মানে তো এটা না যে আসলেই দেশ ছেড়ে চলে যেতে হবে। বাট ওই ক্ষণিক মোমেন্টের কারণে কিন্তু অনেক মানুষের ইমোশনাল একটা আউটবার্স হয়, সে কিছু একটা লিখে ফেলে, ওইটা এগেন্স্টে যখন আপনি আবার আপনার জিনিসপত্র লিখে ফেলে, জিনিসটা আসলে কখনো সলভ হয় না, আস্তে আস্তে ওই ঝামেলাটা গুলো বাড়তে থাকে। লেটস গো ফর পয়েন্ট নাম্বার 9, ইউ রেসপেক্ট ডিফারেন্সেস। আমরা আগে ভাবতাম যে আমাদের সবকিছু আমাদের মতো হবে, আমি এভাবে চুল কাটি সবাই এভাবে চুল কাটবে, আমি এরকম ভাবে পোলো পড়ি সবাই এরকম ভাবে পোলো পড়বে, আমি একটা বোতাম খোলা রাখি তো আমার সবার বোতাম খোলা রাখতে হবে, যে এইভাবে বোতাম লাগাই রাখে ও বেশি পাঙ্ক হইছ না, কুল হয়তো খর জন্য এই বোতাম লাগাইছ, বুঝছি তো। বাট as you go when you feel like it's a very small thing, a button lagano actually should actually difference ache bolei or ekta naam ache amar ekta naam ache or ekta uniqueness ache amar ekta uniqueness ache difference gulo niye ekta society toiri hoy shobai jodi eki rokom hoyto eki bhabe chinta korte eki bhabe kaaj korte the society society moto kaaj korto na form korto na ekta weird ekta ajib ekta ghotona ghotto shobai people er moto eki line e jeto kono difference thakto na kono uniqueness thakto na kono entertainer thakto na jhamela hoye jeto except the differences bottom line of difference niye jodi amra manuske judge kori seta khub baje ekta bishoy hobe and lastly point number 10 you understand that your happiness comes from within amra bhabi je amader kono ekta jinish pele amader khushi barbe ba happiness barbe kiu ekta jinish amake bolle happiness barbe je bolo na je stay with a person who makes you happy I think it's like be the person who makes you happy. So at the end of the day, happiness is নিজের মধ্য দিয়ে আসে। কোন একটা সার্টেন গোল অ্যাচিভ করার পরে কিন্তু তখন সাথে সাথে যে হ্যাপিনেসটা পাই এক দুই ঘন্টা লাস্ট করে, তারপর আমাদের একটা নেক্সট টার্গেটের প্রতি আমরা দৌড়ানো শুরু করি। সো আনলেস অর আনটিল আমরা জার্নিটাকে এনজয় করি এবং যে ভিতর থেকে ওই জিনিসটা ফিল করি, উই ওন্ট বি এট দ্য এন্ড অফ দ্য ডে ট্রুলি হ্যাপি। সো ইয়া, আমার কাছে মনে হয়েছে যে এই কয়েকটা জিনিস আমার পার্সোনাল লাইফ থেকে পাওয়া, এই কয়েকটা জিনিস আমি ফেসবুক অনেকবার পেয়েছি, ইনস্টাগ্রামে পোস্ট অনেকবার দেখেছি, সো আই জাস্ট কম্পাইল অল অফ দেম টুগেদার একটা ভিডিওতে, সো দ্যাট আমরা কিছু হলো লাইফের ম্যাচুরিটির ব্যাপারে হালকা পাতলা পার্সপেক্টিভ পাই। অ্যাগেন, দিজ আর অ্যাবসলুটলি মাই পার্সোনাল ওপিনিয়ন, আপনার সাথে আমার এই মতামতের ডিফারেন্স থাকতে পারে, অ্যান্ড দেন অ্যাগেন ওই ডিফারেন্সটা অ্যাকসেপ্ট করার মধ্যেই ম্যাচুরিটি।